আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ, দেশের সমস্ত হলুদ মিডিয়া, তথ্য সন্ত্রাসীগুলো একযোগে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আজকে আমরা জাতীয় সংসদে আমাদের প্রধানমন্ত্রীর মিথ্যাচার দেখলাম আল্লামা মামুনুল হক সম্পর্কে। এভাবে প্রমাণ ছাড়া এমন কথার আমরা তীব্র নিন্দা জানাই। আল্লামা মামুনুল হকের ফেসবুকের যে পেজটা আছে অফিসিয়াল ভেরিফাইড, সেটিকে হ্যাক করার চেষ্টা চলছে রাষ্ট্রীয়ভাবে। প্রিয় দর্শক, অবস্থা খুবই ভয়াবহ। আল্লামা মামুনুল হক একটি ভিডিও করেছেন, চ্যালেঞ্জ ভিডিও। তিনি বলেছেন যে সর্বত্র তার এই চ্যালেঞ্জ ভিডিওটি ছড়িয়ে দিতে। তিনি বলেছেন, আল্লামা মামুনুল হক বলেছেন, আমি নিজে যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেন, আর যদি তারা মিথ্যাবাদী হয়ে থাকে আল্লাহ যেন তাদের উপর গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেন। প্রিয় দর্শক, দেখুন আল্লামা মামুনুল হক মনের কষ্টে ব্যথায় কি কথাগুলো বলেছেন। তিনি আমার চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন। তিনি কিংবা তার সরকারের উচ্চপদস্থ আরও বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন। কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তিবর্গ এই ধরনের কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি, সে শরীয়ত সম্মত উপায়ে, হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী, কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমাকে আমার স্ত্রী সম্পর্কে অসত্য মিথ্যা ভুল তথ্য দিয়েছেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো। আমি তাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাব, তারাও আমার মতো এরূপ বক্তব্য দিক যদি তাদের সৎসাহস থাকে। তারা একথা বলুক, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর যেন খোদার গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয় এবং তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে, তোমার নবীর একজন নায়েব হিসাবে, একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ, সেই জায়গা থেকে ও আল্লাহ আমি তোমাকে বললাম আমার মধ্যে এবং আমার সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয়, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে আমি আশা করি। যারা আমার ব্যাপারে কুৎসা রটাচ্ছেন তাদের যদি সেই সৎ সাহস থাকে, তারাও জনসম্মুখে এই ঘোষণা দিক যে যে মিথ্যাবাদী তার উপর খোদার গজব নাজিল হোক। আমি এই সৎ সাহস নিয়ে বলছি, তারাও যদি এই সৎ সাহসিকতা নিয়ে এই কথা বলতে পারে যে তাদের উপর খোদার গজব নাজিল হবে, তাহলে তাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ থাকবে না। আর যদি তারা এই কথা বলতে না পারে, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতের উপর আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাকে অপসৃত করে। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রিয় নেতা মজলুম আল্লামা মামুনুল হককে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি তাকে হেফাজত, জালিমের ষড়যন্ত্রকে নস্যাৎ করে হকের বিজয় দান করো। ইয়া আল্লাহ।